الحمد لله الحمد لله وكفى السلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها ملعونة وملعونة ما فيها إلا ذكر الله إلى آخر الحديث. بزرگان محترم اللہ رب العالمین بڑو دایا کرے محبت کرے ہمارے کے مغرب نماز جماعت شد پڑھا توفیق دن کر لیں ایک عبادت ایک نیکی আরেক নেকি কেটে নেয়ার মসজিদে আসার পরে জামাতের নামাজ আরেক নেকি কেটে নিয়ে আসছে কি কিছু দিনের আলোচনা এখানে হইতেছে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আমাদের বসার তৌফিক দিচ্ছে এটা কোন মামুলি মজলিস না দুনিয়াদারদের লক্ষ লক্ষ জনতার যে মাহফিল ওগুলো আল্লাহর কাছে এক পাই পয়সার দাম নেই তার থেকে এই ক্ষুদ্র মাহফিল আল্লাহর কাছে অনেক মূল্যবান এই মাহফিল নিয়ে তো রব্বুল আলামিন ফেরেশতাদের উপরে গর্ব করতেছেন এই আমার সেই বান্দারা যাদের ব্যাপারে তোমরা বলেছিলে আল্লাহ এদের মানে লাভ কি এরা তো খুন খারাপই করবে দেখো তাদেরকে দেখো ফেরেশতাদের উপরে গর্ব করতেছেন আল্লাহ সব জানেন আমাদের বোঝানোর জন্য একটা সিস্টেম রাখতেন যারা দুনিয়ার রিপোর্ট দেওয়ার দায়িত্বে তাদেরকে জিজ্ঞেস করেন আমার এই বান্দাগুলো কেন জমা হয়েছে কি চায় এরা কি চায় তারা রিপোর্ট দেয় আল্লাহ এরা তো আপনার মাসকারা চায় আপনার সন্তুষ্টি চায় এরা জান্নাত চায় দোজখ থেকে মুক্তি চায় এরা আল্লাহ জিজ্ঞাসা করেন এরা কি ওগুলো দেখছে না দেখেন রসুল সাল্লাল্লাহু সাল্লাম তিনি চলে যাওয়ার পরে নায়েবে রসুল তাদের মুখে তোমার কালামের ব্যাখ্যায় তারা এগুলো শুনছে দেখেন দেখলে কি হইতো আল্লাহ দিচ্ছেন তো দেখলে তো আরো বেশি পাগল হয়ে যাবে দুনিয়াদারি বাদ করে বাদ দিয়ে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষ্য রেখে বলেন থাকতে থাকো কোমল কৌম
হ্যাঁ, এরা এমন একটা কম আমি এদের সকলকে মাফ করে দিয়েছি। কোন কোন ফেরেশতা প্রশ্ন তোলে, আল্লাহ এখানে তো কিছু লোক দেখা গেল এরা এই মসজিদকে কেন্দ্র করে আসে নাই, তার কোন বন্ধু বান্ধবকে খুঁজতে আসছিল, তো জানলো যে ওই বন্ধুটা ওই দিনই মাহফিলে বসা আছে, তাকে হস্তক্ষেপ করার জন্য আসে। আজকে ভালো লাগছে, সেও বসে গেছে, সেও বসে গেছে, এ তো এটাকে মকসুদ বানায় আসে নাই। আল্লাহ তাআলা উত্তর করেন, কি বলেন উত্তর? পরস্পরের সাথে লোহা ঘষা লাগলে কি হয়? ছন্ন হয়ে যায়। আল্লাহ বলেন এই লোকগুলো আমার এমন বরকতময়, আমার প্রিয়, এদের সাথে যে বসবে কেউ মাহরুম যাবে না, কেউ মাহরুম যাবে না। আল্লাহ, অনেক সময় আপনার বন্ধুর সাথে এমন লোক আপনার ঘরে মেহমান হয় যাকে আপনি পছন্দ করেন না, আপনি তাকে পছন্দ করেন না, কিন্তু আপনার জামাতা নিয়ে আসছে, আপনার নানা নিয়ে আসছে, তখন আপনি তার খাতিরে এই লোকটাকেও মেহমানদারি করেন, জামাইকে যে খানা দেন এর ওই খানা দেন, কারণ জামাই, শ্বশুর, দাদা, নানা এদের একটা পজিশন আপনার অন্তরে আছে, এটা কাউকে আনলে আপনি ফেলতে পারবেন না। তো দিনদার লোকেরা আল্লাহর মাহবুব, ওদের দলের মধ্যে যেই সামিল হয় আল্লাহ তাদেরকে ওরকম বানাই দেন, ওরকম বানাই দেন। এই জন্য মুসলমানদের একা থাকার নিয়ম নেই, একা থাকার নিয়ম নেই। হাদিস আসছে কোন বস্তিতে যদি দুইজন বালেক মুসলমান থাকে, দুইজন নতুন গ্রাম হয়েছে, দুইজনে বাড়ি করছে কেমন? তো হাদিস আসছে তারা যদি জামাত কায়েম না করে শয়তান তাদের উপরে বিজয়ী হয়ে যাবে, তারা হেদায়তের উপরে থাকতে পারবে না। ওই দুজনকে এক হইতে হবে, ওই দুজনকে এক হইতে হবে। ইসলাম চায় জুড়ে থাকো, মিলে থাকো, আল্লাহওয়ালাদের সাথে মিলে থাকো। এই মিলে থাকার দরুন হাসানের ময়দানও তুমি মিলে থাকবা, আল্লাহওয়ালাদের সাথে মহাব্বত রাখো, মিলে থাকো, তুমি হয়তো সেরকম ইবাদত বন্দগি করো না, তোমার সেরকম কুরবানি নেই, কিন্তু মহাব্বত রাখো, তাদের সুরত ধারণ করছো, এটা হাসানের ময়দানে তোমাকে ওই আল্লাহওয়ালাদের সাথে মিলে থাকার সুযোগ করে দিবে। তখন আল্লাহ ঘোষণা দিলেন, ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নাতি, একা যাওয়ার কোন ব্যবস্থা নেই, তবে একা নামাজ টাজ পড়ে চুপচাপ একা চলে যাবে, একা বেসতে যাওয়ার কোন ব্যবস্থা নেই। ওখানে এই ঘোষণা, দুনিয়াতে যে ঘোষণা আমার নেক বান্দাদের সাথে জুড়ে থাকো, ওইখানে সে একই ঘটনা।
আমার নেক বান্দাদের সাথে আগে তুমি মিলিত হও, মিলিত হও, তার সাথে জান্নাতে যাও। المرء مع من أحب، المرء مع من أحب، بكل صحيح حديث. نماز المقتول بطلة طول ما بره، مقتول بطلة. دار شرط دار محبة، سر شرط دار قيامة. دار شرط دار محبة، سر شرط دار قيامة. دنيا تے যেসব আল্লাহ আল্লাহদের সাথে আপনার পরিচয় মহব্বত থাকবে, হাসরের ময়দানে আপনি তো বুজুর্গ না, সাধারণ লোক, ওই তাদের দলভুক্ত আল্লাহ আপনাকে করে দেবেন, তাদের কাতারে মিলে আপনি জান্নাতে চলে যাবেন। এক আল্লাহ বান্দা বলতেছেন, আমি আল্লাহ আল্লাহকে মহব্বত করি, কিন্তু আমি তাদের মতো ইবাদত বন্দেগি আমার নেই, মহব্বত করি, এটা ঠিক। তারা যে পরিমাণ দিনের কাজ করে, দিনের জন্য কোরবানি করে, এটা আমার নেই। উহিব্বু সালিহিনা ওয়া লাস্তু মিনহুম, তাহলে মহব্বত কেন করি? এই আশায়, লাল্লাহ মানে এই আশায় আল্লাহ আমাকে তার দলভুক্ত করে দিবেন, তাই মহব্বত করি। তো আমি রায় পড়েছিলাম, ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নির্দেশ দিচ্ছেন, উদখুলু ফিসসিলমি কাফা, সিলমুন মানে ইসলাম, সিলমুন মানে, সিলমুন মানে ইসলামুন মানতা, তোমরা ইসলামের মধ্যে পুরাপুরি দাখিল হয়ে যাও। কেউ অর্ধেক দাখিল হয়, কেউ চাইলে না দাখিল হয়, না পুরো দাখিল হবে। কামিয়ে আমি যদি চাও পুরো দাখিল হয়ে যাবে, তোমার কোনো কিছু যেন ইসলামের বাইরে না থাকে। এই আয়াতটা কখন নাজিল হয়? ইহুদিদের একজন বড় আলেম, অনেক বড় আলেম, আবদুল্লাহ ইবনে সালাম রাজিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন মুসলমান হইলেন, তো ইসলামের সবকিছুই মানতেন, একটা ব্যাপারে উনি একটু অন্য চিন্তায় ছিলেন। সেই ব্যাপারটা কি? উনি আগের ধর্মে ছিলেন ইহুদি, ওই ধর্মে উটের দুধ খাওয়া, উটের গোস্ত খাওয়া হারাম ছিল, হারাম। আর এখন যে ধর্মে আসছেন দীন ইসলাম, এখানে হালাল, বিলকুল হালাল। তো দীর্ঘ জমানা হারাম মনে করে খান নাই, তার তাফসীর আছে না? জীবনও খাই নাই, জীবনে যারা খাই নাই, ঘৃণা সৃষ্টি হয়ে গেল তার প্রতি। উনি চিন্তা করলেন, তাহলে আমি এক কাজ করতে পারি কিনা, যে আমি এটাকে হালাল মনে করব, ইসলামে যেহেতু হালাল বলছে আমিও কি মনে করবো, হালাল বিশ্বাস করবো আমি, কিন্তু খাইব না। বিশ্বাস করলে তো খাওয়া জরুরি না, কত কিছু আমরা হালাল মনে করি, কয়েকজনে খাইছি,
খরগোশ বিড়াল পাও হোক আর ছাগল পাও হোক, পাও দুই রকম কিন্তু, খরগোশ বিড়াল পাও হোক আর ছাগল পাও উভয় খরগোশ হালাল। খাসির মতো পাকাইতে হয়, মুরগির মতো না। আপনারা বুঝবেন না, যদি সবকে বলে দিলে ওরা বুঝবে যে আবার কি মুরগির মতো না খাসির মতো পাকাইতে আদা বেশি দিতে হয়। কিন্তু পাকানোর পরে খাওয়া শুরু করলে তো মুরগির মতো লাগে, মুরগির রান খেয়ে এরকম লাগে। হালাল একদম হালাল, কিন্তু এখানে সবাই কি খাইছে? যারা আপনার বসে আছেন সবাই খরগোশ খাইছেন? হালাল হালাল মানে ভাবি কিন্তু খাই না। পাঁচ দোকানে খাওয়া হালাল না হারাম? হালাল, সবাই খান, সবাই খায় না। তবলিগের মুরব্বীরা খুব খাইছে, তবলিগের মুরব্বীরা খুব খাইছে। হ্যাঁ, জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি আরো যারা যারা খুব এতেমাম করে খাইছে। তো যাই হোক, উনি এটা চিন্তা করলেন, বিশ্বাস করবো কি? কারণ হালালকে হারাম মনে করলে তো ইমান থাকে না। হালালকে হারাম মনে করলে ওর হালাল হারাম মনে করলে ইমান থাকবে না, আর হারামকে হালাল মনে করলো, ছবি তোলা হারাম, মদ খাওয়া হারাম, তো হালাল মনে করলো। আগেরটার উল্টা এটা, তারও কি থাকবে না? হারাম কাজ করলে কিন্তু ইমান যায় না, লোক মদ খাইলো কিন্তু বিশ্বাস না আমি বড় অন্যায় করলাম, হালাল মনে করে নেই, ইমান যাবে না। সে গুনাহগার মমিন, আচলক কোনদিন মদ খায় নাই, খাওয়ার ইচ্ছাও নেই, কিন্তু তার বিশ্বাস যে এই জিনিসটা হারাম হইতে পারে না, কারণ পৃথিবীর অনেক উন্নত দেশ শিক্ষিত লোকজন তারা এটা খাইতে আসে, হারাম কিভাবে হয়? হুজুরা তো ঠিক মতো তর্জমা করতে পারে নাই, এই জন্য মদটা হারাম বলে খায় না কিন্তু কোনদিন, কিন্তু লন্ডন আমেরিকার লোকেরা খায় দেখে হারাম বলতে রাজি না। বলেন রিমান আছে? একদম কাপড় হয়ে একজন মদ খেয়েও বেইমান হয়ে গেছে, আর মদ না খেয়েও কি হয়ে গেছে? বুঝলেন দিনের এলেম শিক্ষা করা কতটুক জরুরি, দিনের এল দিনের এলম শিক্ষা করা কতটুক জরুরি। অন্ধকার রাত্রে আপনার কাছে লাইট থাকলে আপনি কি কোন গর্তের মধ্যে পড়বেন? মেন হলের মধ্যে পড়বেন? খালের কিনারে দিবেন, খালের মধ্যে পড়বেন? লাইট আছে তো, এলএম হলো লাইট, এই লাইট দিয়ে ক্লিয়ার বোঝা যায় আপনি কোন দিক দিয়ে দিতেন। আপনি কি জান্নাতের দিক দিয়ে দিতেন না আপনি দোজখের দিক দিয়ে দিতেন? পরিষ্কার পরিষ্কার আপনারটা আপনি বুঝবেন আমি কোন দিক দিচ্ছি। আল্লাহ, লাইট যদি না থাকে তো আপনি এতটুকু যদি করেন একটা লাইট অল্লাহকে ফলো করলেন, তখনই কিন্তু আপনি গর্তে পড়া থেকে বেঁচে যাবেন, ঠিক কিনা? আলেম হন নাই কিন্তু হকানি ওলামায়ে কেরামকে আপনি মানলেন, তাদের কাছে জিজ্ঞাসা করে করে চললেন লাইটওয়ালাকে,
আপনি জাহান্নাম থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ। এটাই সূরা তাবারাকাল্লাহর মধ্যে আছে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে এই কথা বলতে বলতে যাবে, ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। এটা বলতে বলতে যাবে কি অর্থ, আফসোস দুনিয়াতে যদি আমি তো আলেম ছিলাম না, অথচ আলেমদের কথা শুনতাম, তাদেরকে মানতাম, আজকে আমার দোজকে যাওয়া লাগতো না। এখন বুঝেন, যারা খানদানি দিনদার এক একা দিনদার হয়েছে, আবার অপরদিকে ওলামা বিদ্বেষী, নামাজ নামাজ আলেমদের দেখতে পাবে, হ্যাঁ এরাই তো দেশটারে আগাইতে দিচ্ছে না, উন্নতি প্রগতির টাকা উল্টা দিয়ে ঘুরাই দিল, হ্যাঁ যুবক যুবকদের মাঠে ছেড়ে দেন, অবাক মেলামে যা হোক তাহলে দেশের খুব উন্নতি হবে, উন্নতি হবে না ভূমিকম্প দিয়ে সবগুলো ধ্বংস করবে, ধ্বংসকে উন্নতি মনে করছে, ধ্বংসকে উন্নতি মনে করছে। এক লোকের ফোড়া হয়ে তাও এরকম মোটা হয়ে গেল, আর এক লোক আফসোস করছে, এরকম পায়ের এত স্বাস্থ্য ভালো, আমার যদি হইতো স্বাস্থ্য ভালো মনে করছে ওই লোকগুলো বোকা, যারা মনে করে দেশটা উন্নতির দিক যেতে পারতেছে না আলমদের কারণে, বরং আলমদের কারণে দেশ টিকে আছে। তোমরা যা করো মানুষকে বেইমান বানাও, বেইমান হওয়ার জন্য ভাতা দাও, দেখো না মূর্তি আল্লাহ গজব নাজিল করতে পারে, বেইমান বানানোর জন্য ভাতা বরাদ্দ করা হয়েছে, এগুলো ভাতা কে পাঠায়, এই ভাতা গুলো কে পাঠাই দিচ্ছে, কাফেররা পাঠাই দিচ্ছে আমাদেরকে, আমাদেরকে বেইমান করার জন্য এসব ভাষা পাঠাই দিচ্ছে। অনেক লোক এই কুকুরের বর্ষি গেলতেছে, কুকুরের বর্ষি গেলতেছে, পরে বুঝবে আর বেড়ে আসা দেখতেছে না, গলায় যখন আটকাবে। তো আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একাকাই সাব্যস্ত করলেন, তবে জীবনে যখন খাই নাই উঠ তার খাবো না, তবে হালাল মনে করব, কি মনে করব, হালাল মনে করব, উনি একাকাই করতে লাগলেন, বাস ওনার বিরুদ্ধে এই আয়াত নাযিল হলো, এই আয়াত নাযিল হলো, এমনি কেউ উঠ না খেলে না খাক, কিন্তু ইহুদি ধর্মের খেয়াল করে না খাওয়া এটা তো জায়েজ নেই, জীবনে উঠ খাইলেন না কোনো গুণা হবে না, কিন্তু আপনি ওই ধর্মে নিষেধ তাই খাইতে দিন না এটা হবে না, এই মনে যদি কেউ না খায় তার গুণা হবে আয়াত নাযিল হয়ে গেল, এই বান্দার ইসলামের মধ্যে পুরাপুরি দেখালো, পুরোপুরি দেখে গেল অর্ধেক ইসলামে অর্ধেক ইহুদি ধর্মে, এগুলো চলবে না চলবে, উনি পারলেন ওই বসবাস চলল না, আল্লাহ ব্রেক করে দিলেন,
এখন আমাদের দেখতে হবে আমরা এরকম কোন কাজ করতেছি কিনা আব্দুল্লাহ ইবনে সালামের মতো এই কাজ করতেছি কিনা। যে মুসলমান হিসেবে তো আমি মসজিদে আছি, ঠিক আছে, একদম লম্বা পাঞ্জাবি গায়ে দিয়ে পাঁচতলি পরে মসজিদ আছি, কিন্তু আমি যখন অফিসে যাই একই মানুষ, কিন্তু আমি তখন আমি দেখতে পাক্কা খ্রিস্টান, পাক্কা খ্রিস্টান, চুলো খ্রিস্টান স্টাইলে, চেহারাও খ্রিস্টান, টাইও খ্রিস্টান, পটও খ্রিস্টান, প্যান্টও খ্রিস্টান, জুতাও খ্রিস্টান, খ্রিস্টান মানে বুট, যখন মুসলমান পরে না পরে বোকা বালকা আছে তারা বলে, ওটা অনেক গড়ি কাছে দিয়ে ভাবতে হয়, কেন দুটা পায়ের যখন এত কষ্ট করবো কোন দুঃখে, তাহাজুদের জন্য কষ্ট করা যায়, তাহাজুদের জন্য কষ্ট করা যায়, রোজা রেখে কষ্ট করা যায়, দুটা পায়ের যাওয়ার জন্য কষ্ট করবো কেন, যে হুমড়ি খেয়ে এই দড়ি কাছে বাঁধতে হবে আর তুলতে যে আগে হুমড়ি খেয়ে দড়ি কাছে খুলতে হবে, কোন গাধা করবে এটা, কোন গাধা করবে, আল্লাহ দুশ্মন তারা আর কেউ করবে, কিন্তু আমরা এরকম আছি কিনা আমরা খবর নেই, মসজিদ আছে মুসলমান আর অফিসে গেলে খ্রিস্টান। রমজানে মুসলমান, পয়লা বৈশাখীতে হিন্দু, তারা পয়লা বৈশাখী পালন করছে এদের ইমান আছে, হিন্দুদের পূজা, বাঙালি কালচার নাম দিয়ে সব পূজা আমাদেরকে দিয়ে করাই নেওয়া আছে, কাফেরা করাই দিতে আর আমরা পলুর বলম বুঝতে সক্ষম না কি এটা, কি এটা পয়লা বৈশাখী কি, হিন্দুদের পূজা, তোমার একবারে দিন এলাই তো আমরা এরকম আছি কিনা, রমজান মুসলমান পয়লা বৈশাখীতে হিন্দু আছি কিনা খবর নেই, আমাদের ছেলে মেয়েদের কি অবস্থা, তারা কোন ধর্মে আছে, তোরা কোন ধর্মে আছে, এরকম ভুল আমাদের জীবনে অনেক বের হবে, কেউ মনে করে আমি তো মুসলমান ঠিকই আছে কিন্তু রাজনৈতিক ময়দানে তার কোন ধর্ম নেই, এখানে আমি একটা পার্টি করলি হলো, এই দেশে মনে করছে রাজনৈতিক ফিল্ডে কোন ধর্ম নেই, হ্যাঁ এখানে আমার বাপ দাদা যা করে গেছে আমি এটা করলাম, এই কথাটাই বলো, আপনার জিন্দগির কোন ময়দান নেই, কোন সাইড নেই, সেটা ইসলামের বাইরে, যেখানে আপনি ইচ্ছা মতো কিছু করার অধিকার রাখেন কোন সাইড নেই, কোন সাইড নেই, কিন্তু এই মশলা না জানার কারণে হাজারো মুসলমান বাইরে মসজিদ বানাই দিতে, মাদ্রাসা বানাই দিতে, বিদেশ চিল্লা দিচ্ছে, আমরা মিছিল বেরোলে এমন স্লোগান দিচ্ছে এক স্লোগানে ইমান শেষ, মিছিল বেরোলে দানও দিচ্ছে মালও দিচ্ছে, যদি সরি বুঝলি নেতাদের টাকা দিছে ব্যবসা করতে গেলে লাগবে, এটা এই মসজিদ বানায় কি ফায়দা হবে, এই মাদ্রাসা বানায় কি ফায়দা হবে, এই চিল্লা দিয়ে কি ফায়দা হবে,
আপনি তো দুধের মধ্যে বিষ মিশাই দিচ্ছেন, দুধের মধ্যে বিষ, এই দুধ খেলে স্বাস্থ্যের কোনো ফায়দা হবে না, ধ্বংস হয়ে যাবে। এই জন্য যদি ইমান নিয়ে মরতে চাই ফলা তম উত্তম না ইল্লাওয়ান তো মুসলিম খবরদার ইমানদার না হয়ে মরো না। আল্লাহ বলছেন কোরআন এই জন্য চান আপনাকে একই করতে হবে গণতন্ত্র কুপরিতন্ত্র যে কোনো পার্টি আলাদা এটাকে স্বীকার করবে আপনিও ধারে কাছে যেতে পারবেন। যে কেউ সেটাকে সহি মনে করে বৈধ এটা ক্ষমতা বদলের সিস্টেম তার ইমান থাকবে না। এটা ইহুদি খ্রিস্টানদের সম্মিলিত ধর্ম, গণতন্ত্র ইহুদি খ্রিস্টানদের সম্মিলিত ধর্ম। এটা বাদশাহ আকবরের আর এক দিন ইলাহি, এর অধিকাংশ থিওরি কুপুরি কথা। অধিকাংশ থিওরি কি কুপুরি কথা, এর থিওরি হল অধিকাংশ লোক যা বলবে ওইটা করতে হবে। ইসলামের কোন পাত্তা নেই, ইসলাম বলে কোরআন হাদিস কি বলে, ঢাকা শহরে এক দেড় কোটি মানুষ, দেড় কোটি মানুষ বলল সরকারের কাছে আমরা এটা চাই, আর একজন দাঁড়াই করলো এটা কোরআনে হারাম। আপনি কোন পক্ষ নিবেন? দেড় কোটি মানুষ একটা জিনিস দেখছে গণতন্ত্রের ফর্মুলায়, আর একজন কোরআন নিয়ে দাঁড়াইছে, এটা তো কোরআনে হারাম করা হয়েছে। আপনি কোন দিক থাকবেন? ওই কোরআন নিয়ে যে দাঁড়াইছে ওর পক্ষে আপনাকে থাকতে হবে। আল্লাহ কোরআনের বহু জায়গায় বলে দিচ্ছেন আমি আল্লাহ যে মানুষ তৈরি করছি, এর অধিকাংশই বোঝে না, বেবুজ কম্বুজ, আর গুটি কতক মানুষ তৈরি করছি জ্ঞানী গুণী। কত জায়গায় আল্লাহ আয়াতটা কইছেন ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়াকিলুন, ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। আকসারান নাস মানে কি? অধিকাংশ মানুষ, মেজরিটি মানুষ তারা বুঝে না, জানে না। আপনি তাদেরকে ফলো করবেন তো গোমরা হয়ে যাবেন। এই হলো গণতন্ত্রের ধারা। গণতন্ত্র বলে পার্লামেন্ট সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, তার যে কোনো আইন পাশ করতে পারে। ইসলাম বলে কোন পার্লামেন্টকে এই অধিকার দেওয়া হয়নি, তাকে কোরআনের মধ্যে থেকে আইন পাশ করতে হবে। কোরআনের মধ্যে থেকে কি করতে হবে? আইন পাশ করতে হবে। সেখানে টেবিল সাপ্লাই পাস করে দিলেন যে এখন থেকে বিয়ে করার জন্য ধর্ম এক হওয়ার দরকার নেই, এখন থেকে বিয়ে করার জন্য ছেলে মেয়ের ধর্ম এক হওয়ার দরকার নেই। দুজন দুই ধরনের হইতে পারে, তাদের মধ্যে আপনি সংসদে টেবিল টপে পাস করে দিলেন, কি খুশি আমরা পাস করে দিল, সবগুলো বেইমান হয়ে গেছে, সবগুলো সংসদ সদস্য কি হয়ে গেছে, সব বেইমান হয়ে গেছে, কাফের হয়ে গেছে। আল্লাহ কোরআনের বিরুদ্ধে কোন আইন পাস করা যায়?
ইসলামের কোন সংসদ যদি এই কাজ করে মুসলমান হয়ে তাদের কারোর ইমান থাকবে না, তাই সে পাগড়ি মাথায় দিয়ে ইমামের পিছনে দাঁড়ায় কয়লা কাতারে, ও বেইমান ইসলাম থেকে খারাজ। আল্লাহ বলে দিতে কোন বিধর্মীর সাথে তোমাদের বিবাহ জায়েজ নেই। আর আপনি পার্লামেন্ট ক্ষমতা দেখাই দিতেন কোরআনের উপরে দেয় এখন তুমি ধর্ম লাগবে না, ধর্ম যাই হোক ছেলে মেয়ে মনের মিল হয়ে গেলে তারা বিবাহ করতে পারবে, এইগুলো গণতন্ত্রের দ্বারা প্রত্যেকটা ধারা গণতন্ত্রের প্রত্যেকটা ধারা কাপড়। ইসলামের যত বিধান আছে এগুলো একটা আপনি আদালতে জারি করতে পারবেন, পারবেন ইসলামের যত ধারা আছে, চোরের হাত কেটে দাও, ডাকাতকে ফাঁসি দাও, জেনাকারী যদি অবিবাহিত হয় 100 বেত মারো, বিবাহিত হলে পাথর মেরে হত্যা করে দাও, মদ করলে 80 দুর্রা মারো, উদাহরণস্বরূপ এই কটা কইলাম। কোন গণতান্ত্রিক দেশে কোন বিচারক দিয়ে কোরআনের কোন আইন আপনি পাস করে দিতে পারবেন? কোরআনের আইন পাস করানোর অধিকার গণতন্ত্র আপনাকে দেয়? যে তন্ত্র আপনাকে কোরআনের আইন পাস করাইতে দেয় না সেটা ইসলাম না কুফুর? তাহলে আপনি ইসলামী লিবাস লাগায় আগে আগে মিছিলে দৌড়াই দিতেন, কাফের তরিকা, কাফেরা মূর্তি পূজা করত আর তাওহীদের দাওয়াত দিলে বলতো না 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 তাওহীদ তো আমরা মানি না। ইন্না ওয়াজাদনা আবানা আলা উম্মা আমরা নামটা দ্বারে এই মূর্তির সামনে বহা দেখছি, এটা সামনে চিন্তা করতে দেখি আমরা এটা খাবো না, কাফেরদের তরিকা আপনি আমি তো সেই তরিকা আছি, আমি নামদাদার দেখছি অমুক মিছিলে দৌড়াইছে আমিও দৌড়াইতেছি আমরা ধুন। হ্যাঁ ভেড়ার পাল আছে না, ভেড়ার পাল ওর আগেরটা যদি কুয়ার মধ্যে পড়ে তোর পিছনে যদি 100 থাকে ওই 100টা কুয়ার মধ্যে পড়বে, 100 দেখবে না যে কি হয়েছে তা দেখবে না, আগেরটা পড়তে সব পড়তে হবে, বাপদাদারা দোদকে পড়ছে আমারও পড়তে হবে। আরে চোখকান কি জন্য, মানে ব্যালেন্স কি জন্য, আপনার বিবেক কি জন্য, বিবেক কি জন্য দিতে আপনি ভেড়াও পাল নাকি? নামজা ভুল করলে করছে আপনি এদিকে বাস্তব চেষ্টা করেন, হাজার লোক তবলিগে দেয় যখন দিন পাইছে তো বাপদাদাকে অনুসরণ করে নাই, বাপদাদা তাকে স্কুলে দিছিল যে এরা পাইলট বানাই দিছে, হ্যাঁ ইয়ার কমোডর আমাদেরকে কইতে পারেন না বলে ইয়ার কমজোর, ইয়ার কমোডার বানাই দিতে বাপদাদাই, কিন্তু ইয়ার কমোডার সাহেব তবলিগে এসে বুঝতে পারলো আরে আমার বাপে তো আমার দামি লাইনে দেয় নাই, কিন্তু দুনিয়ার লাইন তা আল্লাহর এখানে এক পয়সা দাম নেই, হ্যাঁ বিচারা তবলিগ আছে বুঝতে পারে দামি লাইন কোনটা, তার সবগুলো ছেলে দেয় সে হালের খাবার বানিয়ে দিচ্ছে, সে বাপদাদাকে ফলো করলো বাপ দপ্তর পুষছিল
তবে বুঝছিল এয়ার কমোডর বানিলে আমিও কামিয়াব আমার ছেলেও কামিয়াব। কিন্তু ছেলে এয়ার কমোডর হওয়ার পরে চিল্লা লাগাই বুঝছে যে এইটা কামিয়াবির কোন লাইন না, কামিয়াবির লাইন হলো আলেম হয়ে নিজে আল্লাহর হুকুম মতো চলো আর হাজার লোকে দাওয়াত দাও, আল্লাহর হুকুম মানার দাওয়াত দাও, রসুলের তরিকায় চলার দাওয়াত দাও, এটা কামিয়াবির লাইন। পন্ডিত পড়ে করে পন্ডিত মনে করে একটা যায় মাদ্রাসায় আটটা আলিয়ায় ব্রিটিশদের তৈরি আলিয়ায় আটটা স্কুলে রাত করে তাহলে বিপদে পড়লে হ্যাঁ এক এক জায়গায় এক ছেলেকে ব্যবহার করে বিপদটা ঠেক দেওয়া যাবে না পন্ডিতগিরি করে। এরা ইসলাম পায় নাই, ইসলাম পুরোপুরি ঢুকে নাই, একটাও ঢুকেছে আর সব পায়নি। যাহলে পুরা ঢুকছে সে ভাগ করবে না, সব ছেলেকে আল্লাহ দিনের জন্য দিয়ে দিবে। আল্লাহ নিয়ামত দিচ্ছে আমি আল্লাহর জন্য দিয়ে দিব, আল্লাহ ইজ্জত দিবে, আল্লাহ খাওয়াবে হাসরের ময়দানে, ওরা যে জান্নাত পাবে। আমি বাপ, আমি আলেম না, হাফেজ না, আমাকে ওই জান্নাত দান করবেন। সন্তান কত বড় নিয়ামত, এদিকে দিনের লাইনে দিলে আলেমরা হাফেজরা যে জান্নাত পাবে, আপনি মূর্খ বাপ আপনি ওই জান্নাত পাবেন। একেবারে কোরআন খোলেন ওখানে দেখেন রহমতুল্লাহ মজনাউ জওয়ায়েদ হাদিসের কিতাবের বরাত দিয়ে এই হাদিস আছে একই বলি। আর আপনি সন্তানকে আল্লাহর লাইনে না দিয়ে ইবলিসের লাইনে দিলেন, খুব মতমতাই চলল, তারপরে তারপরে কি নামাজ শেখে নাই, ইমান শেখে নাই। ইমান কি পৈতৃক সম্পত্তি? মুসলমানের ঘরে আসলে ইমান হয়ে যায়? ইসলামে ইমান থেকে গুরুত্বপূর্ণ কোন বিষয় নেই। নবী আলাইহিসসালাম মক্কার জীবনে 13 বছর ছিলেন, 11 বছরে মেরাজে নামাজ আসছে, 11 বছর কি করতেন? এবারে মেরাজ করতেন। আর দ্বিতীয় মদিনায় যাওয়ার পরে দ্বিতীয় হিজরিতে রোজা আর যাকাত, নবম হিজরিতে হজ মক্কাতে এই এই আছে। মক্কা আছে ইমান দাওয়াত নামাজ, ইমান দাওয়াত নামাজ। ইমান যদি এত সস্তা হইত, এত মামুলি হইত, মুসলমানের ঘরে আছে অটোমেটিক ইমান হয়ে যায়, কোন 11 বছর কি করছে? নবীজি সোহবতে শিখার বিষয়, শিখার বিষয়, যে মেহনত করবে আল্লাহ তাকে ইমান দান করবে। কিন্তু ছেলের মেহনত দ্বারা বাপে ইমানদার হবে না, বাপের মেহনত দ্বারা ছেলে ইমানদার হবে না। যার মেহনত তাকে করতে হবে, যার মেহনত তাকে করতে হবে। এই জন্য ভাই আমরা তো তালাশ করি আমরা ইসলামে পুরোপুরি ঢুকছি কিনা, ঢুকছি কিনা। মসজিদে মুসলমান, অফিসে খ্রিস্টান, তো অনেকে রাজনৈতিক ফিল্ডে খাতির মনে করেন এখানে কোন ইসলাম নেই, আমি যা মনে যাই করেন। কেউ আছে ব্যবসায়িক ফিল্ডে নিজেকে স্বাধীন মনে করে, তো এখানে তো কোনো মশলা মশলা নেই, আমি যা ব্যবসা করি। এখন আমি দেশ থেকে 2000 কোটি
দেখছেনি বহু ইমাম ইমামের মুক্তাদিরা টুপিওয়ালারা এই দেশটিনি দেখে শেয়ার বাজারে গেছে এই জন্য গজবটা বড় আকার আছে টুপিওয়ালারা দাঁড়া করলে টুপিওয়ালারা তো জোয়াতে ধরে গেছে জোয়া তো দেশটিনি 2000 শেয়ার বাজার সব জোয়া টুপিওয়ালারা জোয়া খেলতে গেছে তাহলে গজবটা আল্লাহ ভালো করে দিচ্ছে গজবটা কি হয়ে দিচ্ছে ভালো করে দিচ্ছে এই জন্য ব্যবসায়িক ময়দানে আপনি কি না আপনি স্বাধীন না চাষাবাদের মশলা ভিন্ন শিল্প কারখানার মশলা ভিন্ন কোন মালের পরে জাকাত আসবে না আসবে চাকরি করেন তার মশলা ভিন্ন পয়সা রোজগারের যত সোর্স আছে সোর্স অফ ইনকাম প্রত্যেকটার মধ্যে মশলা আছে আপনার ঘরে বেশি জন বাংলাদেশ থাকে বেশি জন বাংলাদেশ থাকে তাহলে ভুলে যায় এখানে আপনি স্বাধীন না যে কোনো ব্যবসা করেন ওলামা একরাম থেকে ফতোয়া নিতে হবে আপনার ব্যবসা হালাল না হারাম সামান্য কারণে হারাম হয়ে যায় আমাদের দেশের ইসলামী ব্যাংক গুলো লেভেল তো লাগেছে ইসলামের সাইনবোর্ড তো ইসলামের কিন্তু হালাল হওয়ার জন্য শরীয়তের প্রত্যেকটার মধ্যে শর্ত লাগাইছে মুরাবাহা করলে কি শর্ত মুশারাকা করলে সব কি শর্ত তাউলিয়া করলে কি শর্ত ইজারা করলে কি শর্ত সব শর্ত এই ব্যাংকগুলো প্রচারপত্র ছাড়ে ওটা মানে কোনো হুজুরদের লেখাইছে লেখাও কিন্তু ঠিক হয়ে গেল মতো লেখাটাও কি ঠিক কিন্তু ফিল্ডে যখন পরে ওরা তখন কিন্তু এই শর্তগুলো পুরাপুরি মানে না কিন্তু মানে যারা হোক খুশি করার জন্য ছাড় দেওয়া দরকার তার ছাড় দেয় গ্রাহক ধরে রাখতে হবে যে কারণে এরা কেউ 100% ইসলামী হইতে পারে না 100 ভাগের মধ্যে সর্বোচ্চ যদি বলা হয় এদের 15 থেকে 20% হাসিল হয়েছে 15 থেকে 80% ভালো তবে এখানে কেউ পয়সা রেখে থাকলে রাখেন হেফাজতের জন্য কোথাও না কোথাও তো রাখতে হবে রাখেন শুধু আল্লাহ বলছে লাভটা খায় না ওরা যতই বললাম ওরা হালাল দিচ্ছি যে কইতেছে হে মশলা জানে হে মশলা জানে যে আপনাকে হালাল দিচ্ছে সে সুদের মশলা জানে এজন্য কোন ময়দানে আমরা কিন্তু ফিরি না কোন ময়দানে সব ময়দানে ইসলাম ওলামা ইকরাম থেকে জানতে হবে সেটা আমল করতে হবে দুনিয়ার মার্কেট যেরকম ভিন্ন এক মার্কেটে চাউল পাওয়া যায় এক মার্কেটে ডাউল পাওয়া যায় এক মার্কেটে মাছ পাওয়া যায় এক মার্কেটে তরকারি পাওয়া যায় ঠিক কিনে আমাদের চাউলের দোকানে দেয় ইলিশ মাছ টান পয়লা বৈশাখী পড়বেন ইলিশ মাছ দেখেন শয়তানে কি শরীয়ত বানাইছে শয়তানে শরীয়ত বানাইছে পয়সা পয়লা বৈশাখীতে কি খাবেন আপনি শয়তানে মেনু দিয়ে দিচ্ছে ওইভাবে খেলে ইবলিস খুশি আপনার যে আমার একনিষ্ঠ একজন উম্মত পাওয়া হবে বান্দা পাওয়া হবে চাউলের দোকানে যে মাছ খুঁজলে হবে না মাছ মার্কেটে আসতে হবে ইমাম শিখবেন
তো ইমানের কিতাব পড়তে হবে, কিতাবুল ইমান পড়তে হবে। ইমানকে মজবুত করবেন পাহাড়ের মতো, কোন বিপদে যেন আপনি না টলেন, আল্লাহর উপরে মন খারাপ না করেন, আল্লাহর উপরে আপত্তি না করেন। তাহলে আমি এত নামাজ টামাজ পড়ি, দান খেরাত করি, তো আমার বিবির কেন ক্যান্সার হলো, আমি কি পাপ করছি, অভিযোগ করলো, তার ইমান শেষ হয়ে গেল। ইমান মজবুত না হলে আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য আমরা সত্যি আল্লাহর কিনা, আল্লাহর আশেক কিনা, তা আপনাদের দাবির উপর দিবেন না, আল্লাহ টোকা দিবেন, টোকা আপনি বাজায় নেন না, মাটির পাত্র কিনতে গেলে বাজান, আল্লাহ তো বাজায় নেবে। যদি আপনার আমার ইমানের মেহনত না থাকে, ওই সময় শক্ত আল্লাহ মন খারাপ করে, আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করে ইমান নষ্ট। আর যদি তার ইমানের মেহনত থাকত, তো সে আল্লাহকে পরিষ্কার বলে, আল্লাহ তুমি যেভাবে রাখো, নিয়ামত দাও আর বিপদ দাও, আমি তো তোমার পথে আছি, আমার তো আর কোনো আল্লাহ নেই, আমার তো আর কোনো দরবার নেই, তুমি যেভাবে আমাকে পরীক্ষা করো, আমার তো সবই ধ্বংস হয়ে যায়, আমিও ধ্বংস হয়ে যাই, আমি তো তোমাকে ছাড়বো না, আমার আর কোনো মাওলা নেই, আমার আর কোনো দরবার নেই। মেহনতদার আছে, সে কোনো অবস্থায় মন খারাপ করবে না, প্রত্যেকটা বিপদে প্রত্যেকটা মুসিবতে সে জান্নাত দেখবে, আল্লাহ আল্লাহ সন্তুষ্টি দেখবে, আল্লাহ সন্তুষ্টি দেখবে, তার ইমান আরো বেড়ে যাবে, ইমান আরো বেড়ে যাবে। দুই লোকের দোকান পুড়ে গেছে, লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়ে গেছে, এক লোকের এই ঘটনা পরে পাঁচ সপ্তাহ জামাত ছুটতেছেন, ষষ্ঠ জামাত তালিম ছুটতেছে না, বছর ছুটতেছে না, সব ঠিক। আর পাশের লোকটা ঢাকা মেডিকেলে ভর্তি করে সেলাইনে বলে সেলাই, সেলাইনে বলে সেলাই, একই ক্ষতি হয়েছে, এ স্বাভাবিক আরো বেহুল। আমার কি, আমি তো রাখাল, আমি তো পাহারাদার, আমার তো মালিকানা নেই, আমি আমার নিজের মালিক না, আমার দিদির মালিক না, আমার বাচ্চার মালিক না, আমার বাড়ির মালিক না, হ্যাঁ কোনো কিছুর মালিক না, আমার দোকানের মালিক না, সব কিছুর মালিকানা কার, মালিকানা দান ফয়সালা তার। আমাকে শুধু বসা হয়েছে পরীক্ষা নেওয়ার জন্য, যে এগুলোতে কর্তৃত্ব পেয়ে আমি এগুলোকে কিভাবে হ্যাঁ ব্যবহার করি, আল্লাহর হুকুম মতো ইবলিসের হুকুম মতো, এটা দেখার জন্য হ্যাঁ আমার আমার হাতে কিছুক্ষণ দেওয়া হয়েছে, কিছুক্ষণ। আজকে আপনি আমি যেসব জিনিসের মালিকানা করতেছি, আমাদের আগে বহুত লোকেরা এসব জমির মালিকানা করে গেছে, তাদের হাড্ডিও মাটির হয়ে গেছে, এখান থেকে 100 বছরের মাথায় এই ব্যবসায় কেউ থাকবো না, এখানে বসে আছি, 100 বছর মাথায় আর কেউ থাকবো না, একজন তো পাবেন না, আমরা সব কবর, এই জমিন থাকবে, এই বিল্ডিং থাকবে, আর এক গ্রুপ মালিকানা করবে, ঠিক কিনা? আজ তোমার ফারুক একবার কবরস্থানে গেলেন, যে কবরবাসীকে সম্বোধন করে বললেন, হে কবরবাসী, তোমরা চলে যাওয়ার পরে কি হয়েছে শোনো, তাদেরকে বললেন কবরবাসীকে,
বললো তোমরা চলে যাওয়ার পরে তোমাদের মাল বন্টন হয়ে গেছে, তোমরা থাকতে অন্য লোক থাকে ওখানে, সব বন্টন হয়ে গেছে। তোমাদের বিবি অন্যখানে বিয়ে হয়ে গেছে, তোমাদের বিবি কি হয়েছে অন্যখানে বিয়ে হয়ে গেছে। তোমাদের সম্পদ বঞ্চিত হয়ে গেছে, এই কথা বললেন। তো হাদিস যে পাকের মধ্যে ঘটনা আসছে, কবর থেকে আওয়াজ আসলো, কবর থেকে আওয়াজ আসলো, হে অমর আমাদের তো শোনো, আমরা চলে আসার পরে কি হয়েছে সেটা তো তুমি রিপোর্ট দিলা, আমরা কবর এসে কি পাইলাম আমাদের তো শোনো। আওয়াজ আসলো, আওয়াজ আসলো, মা পদ্ম না অজদ না, আল্লাহর পথে যত ইবাদত বন্দী করেছিলাম সব পেয়ে গেছি, আল্লাহর পথে যত মেহনত করছিলাম সব মেহনত এখানে যে পেয়ে গেছি ওর বদলা, এবং যত মাল আল্লাহর রাস্তায় ব্যয় করছিলাম এগুলো সাংঘাতিক লাভ হয়েছে, আমরা লাভবান হয়েছি। আর যে মালগুলো ছেড়ে আসছিলাম আল্লাহ রাস্তা ব্যয় করি নাই, এই মালগুলো বড় নোকসান হয়নি, কিছুই পাইনি, ওই মালগুলো কি হয়ে গেছে নোকসান হয়ে গেছে, লস হয়ে গেছে। হাদিস, হাদিসে পাকের মধ্যে ঘটনা আছে, যা এই উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য এই ঘটনা আল্লাহ ঘটাইছে। কবর এই বলছে, কবর থেকে এই আওয়াজ। তো গোড়া ছিল এই, আমরা পুরোপুরি ঢুকছি কিনা দেখি, কোনদিন যে বাইরে আছে কিনা এই একটা কথা ছিল। দ্বিতীয় কথা ছিল বাজারে বিভিন্ন মালের মার্কেট আছে, উল্টাপাল্টা মার্কেটে দিয়ে চাইলে হবে না, দিনের মার্কেটও কিন্তু ভিন্ন ভিন্ন, ইমান মজবুত করতে চান বিপদের দিন ইমান যাতে নষ্ট না হয়, তাহলে এটা নিজাম রাখছেন, দাওয়াতের লাইনে যান মালের কুরবানি করে, কোরআন সহি করতে চাও, কোরআন ছাড়া মুসলমান হয় না, চাউল ছাড়া ভাত হয় না। তো নুরানি পদ্ধতিতে সব ছেলে ব্ল্যাক বোর্ড দিয়েছে গো, কয়েকদিনের মধ্যে শিখে দেবেন, সমস্ত বিজ্ঞান কম্পিউটার ফেল, বিজ্ঞান কম্পিউটার ফেল, সব ছেলেদের শেখো এই পদ্ধতিটা ওই আয়াত থেকে নেওয়া হয়েছে, আল্লাহি আল্লামা বিল কালাম। প্রথম দিন যে পাঁচ আয়াত নাযিল হয়েছিল, একটা আয়াত ছিল যে আল্লাহ তোমাদেরকে লেখনের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন, ব্ল্যাক বোর্ডে ওই পদ্ধতিটা অবলম্বন করা হয়েছে, লেখনের মাধ্যমে তোরা শিখবেন, আসেন এখানে আমাদের এই মসজিদটা চালু আছে, নামাজ শিখবেন, কারা প্রশিক্ষণ দেয় আমলে মাস কারা করায় কেমনে হাত তুলবেন, সরাসরি বানবেন ছেড়ে দিবেন, এই প্রশিক্ষণ কারা দেয়, এদের কাজ দান ওদেরকে দাওয়াত করে আপনার মসজিদে আনেন, নামাজ শিখবেন। নবী আলাইহিসসালামকে মেরাজের পরে দুই দিনে দশ ওয়াক্ত নামাজের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, নবীকে আপনি কে, আর আমরা একত্র প্রশিক্ষণ নিয়ে নাই, আর আমরা দেখা দেখি নামাজ পড়ি, শোনাশুনি নামাজ পড়ি, দেখি হয় নবীজির তরিকা হয়, নবীজির যে মস্কের মুখামুখি হয় তা আমরা মস্ক শোনা শিখে ফেলবো, ওই তরিকায় দিতে হবে, ওই তরিকায় দিতে। তারপরে হালাল হারাম জানতে চান, রিজিকের মধ্যে হালাল হারাম কোনটা, আপনাকে মানে হাতখানি আলেমের সাথে উঠা বসা করতে হবে,
অকালে আলেমের সাথে উঠা বসা করতে হবে। আমি বুঝবেনই না আপনার জাকাত ফরজ কিনা, আপনার হজ ফরজ কিনা বুঝবেন। এরপরে অন্তরের প্রত্যেকটা মানুষের অন্তরে জন্মগত ভাবে দশটা রোগ আছে, বেটা লোভ লালসা, হিংসা বিদ্বেষ, তাকাব্বুর, অহংকার, রিয়া, লোক দেখানো, দশটা রোগ আছে যার চিকিৎসা করা ফরজায়েজ। শরীরের রোগের চিকিৎসা করা সুন্নত, আর অন্তরের ব্যাধির চিকিৎসা করা ফরজায়েজ। ফরজায়েজ শরীর রোগের চিকিৎসা না করে মরে গেলেন গুণা হবে না। সুন্নত নিয়ে তো চিকিৎসা করলে পয়সা দেয় করলে সব হবে, না করলে গুণা হবে না। কিন্তু এইটা অন্তর রোগের চিকিৎসা কি একটা রোগ থেকে যায়, একটা তবে সারা জীবনের মেহনত পণ্ড হয়ে যাবে সারা জীবনে। হাদিসে ঘটনা আসছে যে তিনজনকে প্রথম দোজকে ফেলা হবে, একজন জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, একজন বহুত বড় আলেম সারা জীবন দিনের তালিম দিচ্ছে, আর একজন বহুত বড় দানবীর লক্ষ লক্ষ টাকা দিনের কাজে ব্যয় করছে, সুগুড়ো কোরবানি করা পারে, এদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হয়েছে কেন? একটা লোকের কারণে, সেটার নাম হলো রিয়া, তার চেয়ে নিয়েছেন উল্টা, তার চেয়ে নিয়েছেন উল্টা। একটা সমস্যা ধরুন তার নামাজ, রোজা, হজ, জাকাত সব মাঠে মসজিদ বানাইলে অনেক নাকি না, হাদিস আছে যে মসজিদ বানাই দিল, তাই ওরা মসজিদ বানানো শর্ত না, শরীফ হইল যে মসজিদ বানাইলো আল্লাহ জান্নাতের মধ্যে তার জন্য ঘর বানাবেন। কিন্তু আপনি মসজিদ বানাইছেন কি জন্য? আপনার সামনের ইলেকশনে দাঁড়ানোর ইচ্ছা, যদি এই মুসল্লিগুলো সব আপনার পক্ষে হয়ে যায় তাই আপনি দিনের ঘরটা ভেঙে কি বানাই দিলেন? এইটা মসজিদ করে দিলে এই মসজিদের ভোট একটাও তুলবে, এই মসজিদ বানাইলেন আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর বানাই দিবে। এখানে রিয়া আছে, লোক দেখানোর জন্য করছেন, দুনিয়ার স্বার্থে মসজিদ বানাইছেন, এটা নেকি হয় নাই, এটা গুনায় কবিরা হয়েছে। এই মসজিদ বানানো কি হয়েছে? গুনায় কবিরা হয়েছে, মসজিদ বানানো গুনায় কবিরা, অনেক লোকের হক ছাড়া গুনায় কবিরা। এক লোক আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনি তো গত অরাত করলেন, আমার কি করতে হয়েছে? তো বললো আমি শুনছি একবার হজ করলে হাজির হওয়া যায়, আর দুইবার করলে আলহাজ হওয়া যায়। দুইবার করলে কি হওয়া যায়? আলহাজ, আলহাজ কাল বললো আল্লাহ সন্তুষ্ট করো, আলহাজ মাটি চল্লিশ দিনের কুরবানি মেহনত সব কি দেখেন তো, অন্তর একটা রোগের কারণে কি ক্ষতি হয়? আপনাকে একটা কিতাব পড়তে হবে, ইমাম গাজ্জালির লেখা এই কিতাবের নাম হলো তাবলিগের দ্বীন, কি নাম? এর দ্বিতীয় অধ্যায় পড়তে হবে, দ্বিতীয় অধ্যায় মানে দশটা রোগের ব্যাখ্যা দেওয়া হবে, পড়লে আপনি কি আর বুঝতে পারবেন আপনার আমার মধ্যে কয়টা রোগ আছে। ওই রোগগুলো চিকিৎসা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হার জামানায় হাক্কানি পীর মাশায়েখদেরকে সৃষ্টি করছেন ওই রোগগুলো চিকিৎসা করার জন্য।
এটাকে সৃষ্টি করছে। আমরা মনে করি তিন মাস একটা কি জন্য ওই তাবিজ দিবে আমাকে, পানি পড়ার দিবে, এই জন্য তিন মাস আল্লাহ বানাইছে তাবিজ রাখার জন্য। তুমি শত ডাক্তার করো, তারা আপনার আমার আত্মশুদ্ধির জন্য, আত্মশুদ্ধির জন্য। হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, উনি দারুল উলুম দেওবন্দের ছাত্র ছিল, দারুল উলুম। তবেই আমরা যারা তবলিগ করে দিন পাইছি, আমাদেরকে মাদ্রাসার অবদান মনে রাখতে হবে, যে বান্দার উচিলায় দিন পাইলাম কিন্তু মাদ্রাসাতে তৈরি হয়েছে। তিনি মাদ্রাসা থেকে বের হয়ে এক বছর ওই জামানার যিনি বড় আলেম, বড় বুজুর্গ মুফতি রশিদ আহমদ গাঙ্গুহি, তার খানকা রয়েছে, তার এত বছর মাদ্রাসায় পড়লেন, আবার এতদিন খানকায় থাকলেন, তার সাথে খেলাফত হয়েছে, পীর, উনি পীর, যার বই পড়া হয় হযরত জাকারিয়া রহমতুল্লাহ, উনিও পীর, উনি মুরিদ ছিলেন কার, উনি মুরিদ ছিলেন ওই একই মাদ্রাসার যিনি প্রথম শেখ নাজির ছিল হযরত মাওলানা খলিল আহমদ সাহারানপুরি, হযরত মাওলানা খলিল আহমদ সাহারানপুরি তার মুরিদ ছিল, তিনি উনাকে খেলাফত দিয়েছেন। তার কিতাব পড়তেছেন আপনি, তাহলে তবলিগের ওসিলা যারা দিন পেয়েছে এদের মাদ্রাসাকে সম্মান করতে হবে, কদর করতে হবে, খানকাকে কদর করতে হবে। খানকাতে ওনার আত্মশুদ্ধি হয়েছিল, দিল সাফ হয়ে গেছিল, ওই দিনের মধ্যে আল্লাহ এই তরিকা ঢালছেন, এই তরিকা ঢালছেন, যে তরিকা দ্বারা একই মুহূর্তে সারা বিশ্বে একই নকশার উপরে একই নমুনার উপরে মেহনত একটা উম্মতের দ্বারা যদি এই এত বড় কোরবানি হয়, তো নবীর আরো মত পাওয়ার ভুল ছিল, এই উম্মতের একটা লোকের কোরবানি দ্বারা তারা দুনিয়াতে হরকত দিচ্ছে, সম্পূর্ণ হকানি মেহনত, হকানি জামাত, সবাই আল্লাহ ওয়ালাদের কাছে নিজেকে মিটাইছে সবাই। সমস্ত বুজুর্গ যারা তবলিগের নেতৃত্ব দিয়ে গেছে সবাই মুরিদ হয়েছে, কারণ না কারণ খলিফা ছিল। বাংলাদেশে তিনি প্রথম আমির ছিলেন, এখন দেশে নেই, মাওলানা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, আবার বহু যাতায়াত ছিল ওনার কাছে, হাজি আব্দুল মুকিত রহমতুল্লাহ আলাইহির কাছে অনেক যাতায়াত ছিল। এই আমির যিনি এনার বাড়ি খুলনায়, ইনি হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন, প্রত্যেক রমজানে উনি সাহারানপুর চলে গেছেন। এখন নাকি শুনতেছি কিছু আধুনিক তবলিগওয়ালা বেরোছে, তারা কইছেন যে আত্মশুদ্ধি আলাদা করে লাগবে না, আত্মশুদ্ধি আলাদা করে লাগবে না, আমাদের প্যাকেজের মধ্যে সব আছে। দেখুক দেখা যায় সব থাকলে আলাদা করে শিখলেন কেন, আগের লোকদের আলাদা করে শিখতে হলো আর পরের লোকদের শেখা লাগবে না। আপনি একজনকে দেখেন প্যাকেজ দিয়ে আত্মশুদ্ধি হয়ে গেছে, একদম দেখেন আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারে কিনা, রোগগুলোর নাম বলো, আমি পরীক্ষা করে দেখবো তার মধ্যে সে রোগ আছে কিনা। মুখে বাঁধা সব গাঁটি মুখে মাথায় নিলে সব চিকিৎসা হয়ে যায় বলার, কিন্তু বাস্তবে সহজ না, বাস্তবে লাইন বলতে হবে। তো বলতেছিলাম বাজারের মধ্যে বিভিন্ন মালের বিভিন্ন মার্কেট থাকে,
ওইখান থেকে সংগ্রহ করতে হয়, দিনের মধ্যে আপনাকে বিভিন্ন মার্কেটে যেতে হবে, তবলিগের মার্কেটে যেতে হবে, কোরআন সহি করার জন্য নুরানি পদ্ধতির মার্কেটে যেতে হবে, নামাজ সহি করার জন্য দাওয়াত হকের মার্কেটে যেতে হবে, হালাল হারাম বাপ মা বিবেচার হক কি জানার জন্য হকানি আলেমের মার্কেটে যেতে হবে, আবার অন্তরের দোষটা রোগের চিকিৎসা করার জন্য হকানি পীর মাশায়েখদের সাথে দেখা সাক্ষাৎ করতে হবে, তাদের সাথে সম্পর্ক রাখতে হবে, তাদের মজলিসে মাঝে মধ্যে বসতে হবে, আর কোন মেডিসিন নেই, তাদের সহবত ছাড়া, তাদেরকে মহব্বত করে তাদের মজলিসে বসা ছাড়া অন্তর রোগের চিকিৎসার দ্বিতীয় কোন ব্যবস্থা নেই, চেষ্টা করলে ব্যর্থ হবে। আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করেন। খুব সংক্ষেপ কথা বললাম, যে আমরা একটু গবেষণা করি ইসলামে পুরোপুরি ঢুকছি কিনা, না বিভিন্ন ময়দানে আমরা নিজেকে স্বাধীন মনে করতেছি, এই গবেষণার দাওয়াত শেষ করলাম। হ্যাঁ, আর দুই নম্বর পরিপূর্ণ যে শিখতে হলে আমাকে বিভিন্ন সোহবতে যেতে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন, এইটা আমল করার তৌফিক দান করেন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. একবার প্রশ্ন করছে, বাসায় কাজের মেয়ে রাখার ক্ষেত্রে মশলা কি? রাখা তো যায়, কিন্তু কথা হলো যদি সে পর্দা করার মতো বয়স হয়ে থাকে, কাজের মেয়ের বয়স 7 বছর, কথার কথা 7 বছর মেয়ে তার পর্দা লাগে না, যদি পর্দার বয়স হয়ে থাকে, আপনার দ্বারা যেন পর্দা লঙ্ঘন না হয়, আপনার বয়স্ক ছেলেদের দ্বারা যেন পর্দা লঙ্ঘন